হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। শুভ ষষ্ঠীর সকালে তোমাদের আমাদের ক্লাসে, আমার ক্লাসে অর্থাৎ ইংলিশ ক্লাসে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। গাইডেন্স গুরু WBP চ্যানেল যারা যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে সাবস্ক্রাইব করে নাও, কারণ রোজ এই সময় 8:30টায় আমার ইংলিশ ক্লাসগুলো হয় এবং যথারীতি আমি চেষ্টা করছি পুজোর দিনগুলোতেও ক্লাস রাখা, যাতে করে তোমরা একটু টাইম মানে বের করে তোমরা ক্লাসগুলো যথারীতি অ্যাটেন্ড করতে পারো। কারণ আনন্দ উৎসবের মাঝেও কিন্তু পড়াশোনাটাকে আমাদের চালিয়ে যেতে হবে, আমাদের টার্গেটটাকে কোনো রকম ভাবে ডিস্ট্রাক্ট হতে দেওয়া যাবে না। তাই জন্য আজকের আমি ক্লাস এনেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো চলো বেশি কথা বলবো না, শুধু পড়াশোনাটা চটপট চালিয়ে নেব, চটপট পড়াশোনা শেষ করে দেন আমরা আবার একটুখানি আনন্দ করব, দেন আবার পড়তে বসবো। এইভাবেই কিন্তু চালাতে হবে, রাইট? তো চলো আজকের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন স্টার্ট করি। আমরা আগে আগের দিনের হোম টাস্কটা আলোচনা করব। আগের দিন একটু টাইপিং মিস্টেক ছিল, এখানে আওয়ার হবে, যেটা আমি ওখানে আউট লিখে ফেলেছিলাম। তো তোমরা প্রত্যেকেই ধরেছো, যেটা আমার খুব ভালো লেগেছে, যে তোমরা মন দিয়ে জিনিসটাকে দেখছো, মন দিয়ে সেই জিনিসগুলোকে বোঝার চেষ্টা করছো, এবং যেখানে যদি আমার কোথাও টাইপিং মিস্টেক হয়েও থাকে ভুল বশত, সেটা তোমরা ঠিক করে নিজেরা নিয়ে নিচ্ছ। দ্যাট ইজ ভেরি গুড, এবং আমি খুব পছন্দ করেছি সেটা। তো দেখো, তোমাদের বেশিরভাগই ঠিক উত্তর দিয়েছিলে। এই উত্তরটা হয়েছে তো হচ্ছে অ্যাডিশন। অ্যাডিশন মানে হচ্ছে সংযোজন। কেন অ্যাডিশন হলো দেখে নাও। দিস বুক ইজ আ ইউজফুল ড্যাশ টু আওয়ার লাইব্রেরি, অর্থাৎ বলছে যে এই বইটি আমাদের লাইব্রেরিতে একটি দরকারি সংযোজন, আমাদের লাইব্রেরির জন্য এই বইটি একটি দরকারি সংযোজন। আর এই সংযোজন কথার অর্থ হয়ে যাচ্ছে অ্যাডিশন। বাকিগুলো হবে না, অ্যারাইভাল, ডিসকভারি, অ্যাসেট, এইগুলো হচ্ছে বুকের সঙ্গে মানে করছে না। বুক যখন নতুন কোনো বই আসে সেটাকে আমরা সংযোজন বলে থাকি, যেটা হচ্ছে অ্যাডিশন। যেরকম আমরা বলে থাকি যে নতুন সংস্করণ, অর্থাৎ কি নিউ অ্যাডিশন, লেটেস্ট অ্যাডিশন, সেটাকে বলা হয় সংযোজন। বোঝা গেল? তো চলো আজকের কোয়েশ্চেন স্টার্ট করি। আজকের আমি তোমাদেরকে প্রথমেই বলে দিচ্ছি, এরার কারেকশন দিয়েছি বিভিন্ন জায়গা থেকে। ফার্স্ট পার্টে প্রোনাউনের উপরে কারেকশন আছে, বলেই দিচ্ছি তোমাদের, প্রোনাউনের উপর কারেকশন আছে, নাউনের উপর কারেকশন আছে, অ্যাডভার্বের উপরে কারেকশন আছে, ঠিক আছে? এই তিনটে কারেকশন তোমাদের রেখেছি, এরার কারেকশন। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট রয়েছে, সেটাও করাবো, আর সেন্টেন্স কমপ্লিশন রয়েছে। তো এই কটা জিনিস তোমাদেরকে আমি আজকের করাচ্ছি, চটপট আনসার করবে, ঠিক আছে? ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে? দ্য গেস্ট হুম উই ওয়ার টকিং অ্যাবাউট হ্যাভ অ্যারাইভড আর মাই রিলেটিভস। এই কোয়েশ্চেনটার মধ্যে চারটে আমার অপশন রয়েছে, চারটে পার্টে ভাগ করা রয়েছে, নো এররের কোনো অপশন নেই, তার মানে ডেফিনেটলি কোনো না কোনো ভুল রয়েছে। তো দেখো, দ্য গেস্ট হুম উই ওয়ার টকিং অ্যাবাউট হ্যাভ অ্যারাইভড আর মাই রিলেটিভস। সেন্টেন্সটার মানে বলে দিচ্ছি, যে আমরা যে অতিথিদের কথা বলছিলাম তারা আসলে আমার আত্মীয়। তো আমরা যে অতিথিদের কথা বলছিলাম সেখানে হুম হবে না, যে যে অতিথির কথা আমরা বলছিলাম সেখানে হুম হয় না, এখানে মানেটা হলে হয়ে যাবে হু। বোঝা গেল? তার মানে দ্য গেস্ট হু উই ওয়ার টকিং অ্যাবাউট হ্যাভ অ্যারাইভড আর মাই রিলেটিভস, তার মানে আমাদের বি পার্টে ভুল ছিল, হুমের জায়গায় হু হবে। বোঝা যাচ্ছে? দাঁড়াও একটুখানি, এটা কালিটা চেঞ্জ করি, কারণটা হালকা হচ্ছে। তো হু হয়ে যাবে রাইট আনসার, হুম হবে না, হু হবে। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার টু। আমি যতক্ষণে পড়বো, যতক্ষণে মানে বলবো, ততক্ষণে তোমরা চটপট আনসার করে দেবে। হি হেটস এভরিবডি অ্যান্ড এভরিথিং হু রিমাইন্ডস হিম অফ হিজ ব্লান্ডার। হি হেটস এভরিবডি অ্যান্ড এভরিথিং হু রিমাইন্ডস হিম অফ হিজ ব্লান্ডার। বলে দিয়েছিলাম প্রোনাউনের উপরে কারেকশন, তোমরা একটু প্রোনাউন গুলোর উপরে নজর দাও বেশি করে। কি বলছে দেখো, মানেটা যে সে প্রত্যেককে এবং সবকিছুকে ঘেন্না করে যা তাকে তার ভুলের কথাগুলো মনে করিয়ে দেয়। এমন সবকিছু বা এমন প্রত্যেকটা লোককে বা প্রত্যেকটা মানুষকে ঘেন্না করে যাকে, যে মানে যে জিনিসগুলো আর কি তাকে তার ব্লান্ডার বা ভুলের কথা মনে করিয়ে দেয়। তার মানে বুঝতে পারছো যে এখানে কি হচ্ছে ভুলটা? দেখো কি বলছে, এভরিবডি অ্যান্ড এভরিথিং, তাই তো?
এখানে কিন্তু হুটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, এখানে যেটা হয়ে যাবে সেটা হচ্ছে দ্যাট, দ্যাট রিমাইন্ডস হিম অফ হিজ ব্লান্ডার। তার মানে এখানে দ্যাটটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, হি হেটস এভরিথিং অ্যান্ড সরি এভরিবডি অ্যান্ড এভরিথিং দ্যাট রিমাইন্ডস হিম অফ হিজ ব্লান্ডার, যেটা হচ্ছে মনে করিয়ে দেয় তার ব্লান্ডারের কথা। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট আনসার, হু এর জায়গায় দ্যাট হবে, বুঝলে? চলো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার থ্রি, কি বলছে? হি টকড অন দ্য ফোন ফর আওয়ার্স টুগেদার, হু রিয়েলি ইরিটেটেড হিজ প্যারেন্টস আ লট। এটা আমাদের মধ্যে অনেকেই করে থাকি, তাই না? ঘন্টার পর ঘন্টা ফোন করা, ফোন ঘাটা, যেটা আমাদের বাবা মাকে বা পেরেন্টস কে অনেক সময় কি করে, ইরিটেট করে। তো কি বলছে দেখো, যে সে একসাথে কয়েক ঘন্টা ধরে বা অনেক ঘন্টা ধরে কথা বলছিল, যা সত্যি তার বাবা মাকে কি করেছে, বিরক্ত করে, খুব বিরক্ত করে তুলেছিল। তো এখানে কি হবে, ভুলটা কোথায়? দেখো প্রোনাউনেই ভুল রয়েছে, যথারীতি অন্য কোনো জায়গায় ভুল নেই, হু হবে না। কারণ কেন হু হবে না এখানে? কারণ এখানে বলছে যে এই যে ফোনে কথা বলা সেটা ইরিটেট করে, এবং সেটা তো কোনো মানুষ নয়, তাহলে কি করে হু হবে? মানে তোমার কোনো তো লিভিং বিং তো নয়, কোনো মানে যে হচ্ছে কোনো সজীব সেরকম কিছু নয়। তার মানে এখানে কি হয়ে যাচ্ছে, হু এর জায়গায়, এখানে হু এর জায়গায় হয়ে যাবে হচ্ছে উইচ, এখানে হু এর জায়গায় হয়ে যাবে উইচ। হি টকড অন দ্য ফোন ফর আওয়ার্স টুগেদার হুইচ রিয়েলি ইরিটেটেড হিজ প্যারেন্টস আ লট। তার মানে আমাদের সি অপশনটাতে ভুল ছিল। পরের, মিসেস প্রতাপ বিইং আ গুড টিচার শি ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। মিসেস প্রতাপ একজন ভালো শিক্ষক হওয়ায় জাতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিলেন বা নির্বাচিত হয়েছেন। কোথায় ভুল রয়েছে? সেন্টেন্স স্ট্রাকচারটা ভালো করে পড়ো। দেখো মিসেস প্রতাপ বিইং আ গুড টিচার, বিইং রয়েছে সেখানে আলাদা করে, আবার শি কেন অ্যাড হবে? যেখানে মিসেস প্রতাপ নাউনটা এসে গেল সেইখানেই আবার প্রোনাউন হিসাবে তার জন্য সেইটা ব্যবহার হবে না, এটা ইনঅ্যাপ্রোপ্রিয়েট সেন্স। কারণ মিসেস প্রতাপ প্রতাপকেই তো শি বলা হচ্ছে, অথচ দেখো একটাই সেন্টেন্স, কিন্তু এটা যদি আলাদা সেন্টেন্স হতো দেন সেটা শি বসানো যেত, বাট বিং দিয়ে সেন্টেন্সটাকে লিঙ্ক করা হচ্ছে, তাই জন্য শি অমিট হয়ে যাবে, শি থাকবে না। সেন্টেন্সটা কি দাঁড়াবে দেখে নাও, সেন্টেন্সটা এরকম হবে, মিসেস প্রতাপ বিং আ গুড টিচার কমা ইজ সিলেক্টেড ফর দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড। ঠিক আছে, বোঝা গেল? চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই, কোয়েশ্চেন নাম্বার ফাইভ, দোজ পিপল হু ডু নট ওয়ার্ক হার্ড দে ডু নট সাকসিড ইন লাইফ। অনেকটা আগের মতনই বলে দিলাম, অনেকটা আগের মতন কোয়েশ্চেন, মানে কোয়েশ্চেন নাম্বার ফোর এর মতন। কিন্তু কি বলছে, দোজ পিপল হু ডু নট ওয়ার্ক হার্ড, এমন মানুষজন যারা কঠোর পরিশ্রম করে না তারা জীবনে সফল সাফল্য লাভ করতে পারে না, বা তার জীবনে সফল হয় না। তাহলে এই ধর এইটাকে কি, তোমাদের কোথাটায় ভুল রয়েছে? দেখো দোজ পিপল হু ডু নট ওয়ার্ক হার্ড, তাহলে হু দিয়ে আমাদের এই সেন্টেন্সটা যুক্ত করা হচ্ছে, সেখানে আবার দে আসবে না, যেখানে হু বসানো হয়েছে সেখানে আবার দে আসবে না। কিভাবে হবে দেখো সেন্টেন্সটা, দোজ পিপল হু ডু নট ওয়ার্ক হার্ড ডু নট সাকসিড ইন লাইফ, সেখানে একটা কমা বসে যাবে, দোজ পিপল হু ডু নট ওয়ার্ক হার্ড ডু নট সাকসিড ইন লাইফ। তার মানে অপশন সি তে ভুলটা ছিল। দেখো মানে টপিক ওয়াইজ এরার কারেকশন করাচ্ছি, প্রোনাউনের উপরে প্রথমে গুলো করাচ্ছি, এবারে আমাদের চলে এসেছে নাউনের উপর কারেকশন। কোয়েশ্চেন নাম্বার সিক্স থেকে নাউনের উপর কারেকশন রয়েছে, তো সেটা কি টপিক ওয়াইজই হচ্ছে? তো তাহলে এবারে তোমরা নাউনের উপরে কনসেন্ট্রেট করো, কোথায় নাউনের উপরে ভুলটা রয়েছে এই সেন্টেন্স গুলোতে আইডেন্টিফাই করবে। সিক্স, অল হিজ সিস্টার ইন লস আর এক্সট্রিমলি কোঅপারেটিভ অ্যান্ড শি ডাজেন্ট মিস হার রিয়েল সিস্টার্স অ্যাট অল। তার সমস্ত যে সিস্টার ইন লস, অর্থাৎ যারা বলতে পারো কাকাতো বোন, বা সিস্টার ইন লস বলতে শালীও বোঝানো হয়, মানে স্ত্রীর বোন বা দিদি,
আর এক্সট্রিমলি কোঅপারেটিভ, প্রচন্ড সহযোগী, যে তার নিজের বোনের কথা বা তার নিজের বোনের অভাব সে বোধ করে না বা তার নিজের বোনকে সে একেবারেই মিস করে না। তো এখানে দেখো এই ধরনের কোয়েশ্চেনটা শুধুমাত্র যে নাউন কারেকশনে পড়ে তা নয়, এই কোয়েশ্চেনটা কিন্তু তোমাদের পড়ে প্লুরাল ফর্মেও। কারণ দেখো সিস্টার, অনেকে সিস্টার ইন ল এর প্লুরাল ফর্ম করে দেয় কি সিস্টার ইন লজ, যেটা কিন্তু ইনকারেক্ট। এই লজ এর শেষে কিন্তু মানে ল এর শেষে এস হয় না, এই সিস্টারের শেষে এস হয়, কারণ এই সিস্টারটাই কিন্তু একটা প্রোনাউন হিসেবে কাজ করছে, ল কিন্তু নয়। তাহলে অল হিজ সিস্টার্স ইন ল আর এক্সট্রিমলি কোঅপারেটিভ, এটা বলো, এটা একটু শক্ত আছে, পারবে। এনফি স্ট্রাইকস আ ওম্যান হোয়েন শি সিজ হার হাজবেন্ড টকিং টু আনাদার ওম্যান, বলো কি হবে? মানে বলছে যে ঈর্ষা একজন মহিলাকে তখনই আঘাত করে যখন সে তার স্বামীকে অন্য মহিলার সঙ্গে কথা বলতে দেখে। তো এটা একটু মানে মজার কোয়েশ্চেনটা, বাট তোমাদের এখানে সেন্সের উপরে জোর না দিয়ে তুমি তোমরা প্রত্যেকে এই ভুলটার উপরে মানে কোথায় ভুলটা রয়েছে সেটা দেখো, যে এনভি স্ট্রাইকস অফ ওয়ামেন, দেখো ভালো করে বুঝে নাও যে এখানে ভুলটা কি রয়েছে। ভুলটা আমাদের ফার্স্ট পার্টেই রয়েছে, কেন দেখো আগে বলে দিই, কেন এনভি হবে না, কারণ এনভি তখন ইউজ হয়। এনভি কথাটার অর্থ কি? এনভি কথাটার অর্থ হচ্ছে ঈর্ষা, ঠিক আছে, ঈর্ষা। তো এনভি কথাটা তখন ইউজ হয় যখন কোনো জিনিস আমাদের বিলং করে না, আমাদের নয়, নিজের নয়, সেটার উপরে যখন আমরা ঈর্ষা করি তখন বা হিংসা করি তখন তাকে বলা হচ্ছে এনভি। ফর এক্সাম্পল ধরো যে একটা বন্ধু তার একটা আইফোন কিনেছে, সে একটা আইফোন কিনেছে, ঠিক আছে, এবারে সে আইফোন কিনেছে দেখে আমার ঈর্ষা হচ্ছে, দ্যাট টাইম আই উইল ইউজ এনভি, আই এনভি ওয়েন মানে যে দেখছি যে তখন যে আইফোনটা কিনেছে, বাট কারণ ওই আইফোনটা তো আমার নয়, তাহলে আমি কেন সেটাকে নিয়ে ঈর্ষা করতে যাবো, যদিও বা ঈর্ষা করি সেটা হচ্ছে যে এনভি। এবারে ধরো এমন কিছু যেটা আমার নিজের, যেরকম এখানে বলা হচ্ছে হাজবেন্ড, ওয়েমেন এর জন্য হাজবেন্ড তার নিজের, এবং সেই কারণে যখন কোনো কিছু বিলং করছে তার নিজস্ব সেই সময় আমরা ইউজ করে থাকি কি বলো, জেলাসি, তখন আমরা ইউজ করে থাকি জেলাসি। জেলাসি কথার অর্থ কিন্তু ঈর্ষা। তাহলে জেলাসি স্ট্রাইকস আ ওয়েমেন ওয়েন শি সিজ হার হাজবেন্ড টকিং টু অ্যানাদার ওয়েমেন, তাহলে এনভি হবে না, জেলাসি হবে। দ্য ম্যানেজার পুট ফরওয়ার্ড এ নাম্বার অফ ক্রাইটেরিয়াস ফর দ্য পোস্ট, কি হবে? এটাও তোমাদের প্লুরাল ফর্মের জন্য, প্লুরালের এররের জন্য কিন্তু ব্যবহার হয়। দেখো ক্রাইটেরিয়ান্স ইউজ হয় না, ক্রাইটেরিয়ান্স বলে কোনো কথা হয় না, দেখে নাও কথাটা হচ্ছে ক্রাইটেরিয়া, ঠিক আছে। এবারে এটার যদি আমি প্লুরাল ফর্ম করি তাহলে ক্রাইটেরিয়ানের সঙ্গে কিন্তু এস যুক্ত করলে ভুল হয়ে যাবে, ক্রাইটেরিয়ান্স নয়, এর প্লুরাল হয়ে যায় ক্রাইটেরিয়া, ঠিক আছে, এর প্লুরাল হয়ে যায় ক্রাইটেরিয়া। দ্য ম্যানেজার পুট ফরওয়ার্ড এ নাম্বার অফ ক্রাইটেরিয়া ফর দ্য পোস্ট, ক্রাইটেরিয়ন্স নয় কিন্তু, ক্রাইটেরিয়ার প্লুরাল হয়ে যায় ক্রাইটেরিয়া। তার মানে কি বলছে, যে কি বলছে, যে ম্যানেজার সে কি করেছে তার পদ মানে একটা পদের জন্য অনেকগুলো মানদণ্ড বা ক্রাইটেরিয়া সামনে রেখেছে। তাহলে অপশন বি হয়ে গেল রাইট অ্যান্সার, নাইন। দ্য কমিটি কুড নট কাম টু আ ফাইনাল কনক্লুশন, ভেরি ইজি, একটু মন দিয়ে পড়ো, পেরে যাবে। দ্য কমিটি কুড নট কাম টু এ ফাইনাল কনক্লুশন, দেখো এখানে ভুলটা রয়েছে, ফাইনাল কনক্লুশন, কনক্লুশন মানে তো ইটসেলফ কোনো কিছু ফাইনালাইজ করা, সিদ্ধান্ত নেওয়া, উপসংহার, তাহলে এখানে ফাইনাল আবার কেন অ্যাড হচ্ছে,
ফাইনাল যা কনক্লুশনও তাই, তাহলে শুধু কনক্লুশন হবে। টেন, শি গেভ মি টু ইম্পর্টেন্ট ইনফরমেশন আই হ্যাড বিন ওয়েটিং ফর দ্য লাস্ট 2 মান্থ। শি গেভ মি টু ইম্পর্টেন্ট ইনফরমেশন, সে আমাকে দুটো গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যেটার জন্য আমি 2 মাস ধরে অপেক্ষা করছি। দেখো, ইনফরমেশন মানে তথ্য, তার প্লুরাল কখনো ইনফরমেশন হয় না, ইনফরমেশনই হয়, মানে ইনফরমেশনের ফুল ফর্ম ইনফরমেশন, এস অ্যাড হবে না, তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। 11 বলো, এখান থেকে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, বোল্ড অংশটা ভুল রয়েছে, রাইট অংশটা এখান থেকে তোমাদের নির্বাচন করতে হবে, মানে টেক আউট ইউর বাইনাকুলার্স এন্ড উইল সি দা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। এখানে এই উইল সি এর জায়গায় কোনটা বসবে এর মধ্যে থেকে, নাকি নো ইমপ্রুভমেন্ট হবে, কোনো ইমপ্রুভমেন্টেরই দরকার হবে না, বলো। বাইনাকুলারসটা তুমি খুলে ফেলো, এবং কি হচ্ছে, দা তুমি কি করবে, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি দেখবে, কি হয়ে যাচ্ছে, দেখো টেক আউট ইউর বাইনাকুলারস এন্ড সি দা অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। তুমি বাইনাকুলারস টা চোখ থেকে খুলে ফেলো বা মানে খোলো, এন্ড সি দা অ্যান্ড্রোমেডা মানে দেখো অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিকে, এটা নয় যে তুমি দেখবে, কারণ টেক আউট টাকে তো প্রেজেন্টেই বলা হচ্ছে, তার মানে পরের ওয়ার্কটাও কিন্তু প্রেজেন্টেই যাবে, শুধু সি হবে। নেক্সট, দ্য ডক্টর হ্যাজ অ্যাডভাইজ হিম টু লে ইন বেড অ্যাট লিস্ট ফর 2 উইকস। টু লে ইন বেড তাকে বোল্ড করা, ডাক্তার তাকে অন্তত 2 সপ্তাহ বিছানায় শুয়ে থাকার পরামর্শ দিয়েছেন। টু লে ইন বেড, দেখো এখানে টু লে ইন বেড হবে না, টু লাই ইন বেড, কারণ লাই এটা হয়ে যাচ্ছে ফার্স্ট ফর্ম, লে এটা হয়ে যাচ্ছে সেকেন্ড, দেন হয়ে গেল লে, এটা হয়ে গেল থার্ড ফর্ম। তার মানে আমাদের টু রয়েছে, ইনফিনিটিভ রয়েছে, ইনফিনিটিভ এর পরে আমরা সবসময় ফার্স্ট ফর্মটাকে ইউজ করব, তাই তো, তাহলে টু লাই ইন বেড, ডে হবে না। নেক্সট, 13, দ্য সান সেট বিফোর উই রিচ দ্য ভিলেজ, সেট কথাটা কিভাবে ঠিক করবে বলো। গ্রামে আমরা গ্রামে পৌঁছানোর আগেই সূর্য অস্ত গিয়েছে, দ্য সান সেটের আগে কি হবে, দেখো দ্য সান হ্যাড সেট বিফোর উই রিচ দ্য ভিলেজ, কারণ আমরা ভিলেজে পৌঁছানোর আগেই ঘটনাটা ঘটে গেছে যেটার ফলটা এখনো পর্যন্ত রয়েছে, তার মানে ভিলেজ সেট, সান সেট হয়ে গেছে বাট এখনো কিন্তু সেই সেট হয়েই রয়েছে। পড়ো এটা, although he is able to make political enemies with this decision, the prime minister does not mind doing it for the sake of public welfare. কোথায় ভুল বলছে, দেখো যদিও এই সিদ্ধান্তটির মাধ্যমে রাজনৈতিক শত্রু হতে সক্ষম, কিন্তু প্রধানমন্ত্রী জনসাধারণের স্বার্থে এটি করতে আপত্তি করবেন না। কোথায় ভুলটা আছে দেখো, এইখানে কোনো ভুলই নেই, কোথায় কোনো ভুলই নেই, কারণ এখানে তোমাদের নো চেঞ্জেস রিকোয়ার্ড, এবেল রয়েছে, এবেলই থাকবে। নেক্সট কোয়েশ্চেন চলো, দেখো এবারে এটা কি হবে, 15 নম্বর কোয়েশ্চেনটা বলো প্রত্যেকে। ইট ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টেড এন্ড টু আ হিস্টোরিক ম্যাচ, অর্থাৎ কি বলছে, এটি ছিল একটা ঐতিহাসিক ম্যাচের একটা হতাশাজনক সমাপ্তি, ডিসঅ্যাপয়েন্টেড এন্ড, টুটাও নিতে পারো, ডিসঅ্যাপয়েন্টেড এন্ড টু, তো এখানে যেটা হবে, ডিসঅ্যাপয়েন্টেড হয় না এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে আমরা আইএনজি যোগ করি,
ইট ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টিং এন্ড টু আ হিস্টোরিক ম্যাচ। এটা হবে 16। দ্য টিচার ওয়াজ ফেড আপ বাই দ্য বয়েজ পারসিস্টেন্ট বিহেভিয়ার। শিক্ষক ছেলেটির ক্রমাগত দুর্ব্যবহারে সজন্য বিরক্ত হয়ে উঠেছে। বাই, বাই এর জায়গায় কি হবে বলো? প্রিপোজিশনের ভুল এটা, বাই এর জায়গায় হয়ে যাবে দেখে নাও অ্যাবাউট। দ্য টিচার ওয়াজ ফেড আপ অ্যাবাউট দ্য বয়েজ পারসিস্টেন্ট মিসবিহেভিয়ার। 17। হি ইজ দ্য বেস্ট অ্যান্ড ওয়াইজেস্ট গার্ল ইন দ্য ক্লাস। সঠিক করো, এটাকে ঠিক করো। দ্য বেস্ট অ্যান্ড ওয়াইজেস্ট, মেয়েটি বা সে ক্লাসের সেরা এবং বুদ্ধিমান মেয়ে ছিল, বা সে ক্লাসের সেরা এবং বুদ্ধিমান মেয়ে ছিল না। ঠিক আছে, দেখো বেস্ট এর আগেও যেরকম দা, ওয়াইজেস্ট এর আগেও একটা দা হবে। দা বেস্ট অ্যান্ড দা ওয়াইজেস্ট গার্ল। ইফ ইউ ওয়ান্ট টু সেভ মানি ইউ মাস্ট গেট রিড অফ শপিং, বলো কি হবে? তুমি যদি অর্থ সঞ্চয় করতে চাও তোমাকে শপিং বা কেনাকাটা বন্ধ করতে হবে। গেট রিড অফ, দেখে নাও আনসার হবে কাট ডাউন অন শপিং। তোমার যদি অর্থ সঞ্চয় করতে চাও তাহলে তোমাকে অবশ্যই কেনাকাটা বন্ধ। 19। শি ডিড হার জব অ্যাজ বেটার অ্যাজ শি কুড ডু, বলো কোথায় ভুল আছে? এটা অ্যাডভার্বের ভুল। দেখো এখানে অ্যাজ অ্যাজ তোমার পজিটিভ ডিগ্রি রয়েছে, মাঝখানে দিয়ে দিয়েছে বেটার যেটা কম্পারেটিভ ডিগ্রি, এখানে হয়ে যাবে ওয়েল অথবা গুড। ঠিক আছে, তাহলে শি ডিড হার জব অ্যাজ ওয়েল অ্যাজ শি কুড টু, অথবা শি ডিড হার জব অ্যাজ গুড অ্যাজ শি কুড টু। তার মানে আমাদের অপশন বি তে ভুল ছিল, কারণ একটা এটা পজিটিভ সেন্স রয়েছে বাট মাঝখানে বেটার দিয়ে দিয়েছে যেটা হচ্ছে গুডের গুডের তোমার কম্পারেটিভ ডিগ্রি, তাই না? গুড বেটার বেস্ট, তাহলে এখানে তো বেটার হবে না যেহেতু এটা পজিটিভ ডিগ্রিতে লেখা রয়েছে। নেক্সট, হি ইজ এনাফ টল টু বি সিলেক্টেড অ্যাজ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ। সে দিল্লি পুলিশে সাব ইন্সপেক্টর পদে নির্বাচিত হওয়ার জন্য যথেষ্ট লম্বা। কোথায় ভুলটা রয়েছে? হি ইজ এনাফ টল টু বি সিলেক্টেড অ্যাজ সাব ইন্সপেক্টর, এরকম হয় না, টলটা এখানে চলে আসবে। তার মানে হি ইজ টল এনাফ, হি ইজ টল এনাফ টু বি সিলেক্টেড অ্যাজ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, মানে এনাফ টল হয় না, টল এনাফ আগে অ্যাডজেক্টিভ তারপরে। 21। শি ডাজ হার ওয়ার্ক গুড অ্যাজ শি ইজ অ্যা ট্রেন্ড নার্স, বলো কোথায় ভুলটা? সে একজন প্রশিক্ষিত নার্স তাই সে তার কাজটা ভালোভাবে করে, এখানে অ্যাডভার্বের ভুল রয়েছে। দেখো এখানে শি ডাজ হার ওয়ার্ক গুড হবে না, এখানে হয়ে যাবে ওয়েল। শি ডাজ আর ওয়ার্ক ওয়েল অ্যাজ শি ইজ আ ট্রেন্ড নার্স, যেহেতু এখানটাতে রয়েছে শি ডাজ আর ওয়ার্ক ওয়েল, কারণ অ্যাজ এখানে কারণটা দেখিয়েছে এবং তার আগে এখানে অ্যাডজেক্টিভ হবে না, এখানে অ্যাডভার্ব, আর অ্যাডভার্বই হচ্ছে ওয়েল আর গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই জন্য এখানে ওয়েল বসবে, অ্যাডভার্ব বসবে। তাহলে অপশন বি হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার। শি ডাজ আর ওয়ার্ক ওয়েল অ্যাজ শি ইজ আ ট্রেন্ড নার্স, গুডটা ছিল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ পুট হবে না, ওয়েল পুট করতে হবে যেটা অ্যাডভার্ব। 22। শি নোজ রাইডিং আ হর্স, সে জানে ঘোড়া চড়তে।
দেখো নোজ, তারপরে ধরো ওয়ান্ডার, এই ধরনের ওয়ার্ড থাকলে এখানে একটা হাউ টু বসবে, আর রাইটিং হবে না, এখানে হয়ে যাবে রাইট। তার মানে শি নোজ হাউ টু রাইড এ হর্স, মানে সে জানে কিভাবে ঘোড়া চড়তে হয়, বা সে জানে ঘোড়া চড়তে, তাই জন্য রাইডিং এখানে কিন্তু কোন রকম হয় না, কারণ নোজ বা ওয়ান্ডার এই ধরনের ওয়ার্ডের শেষে হাউ একটা বসাতে হয় এবং হাউ এর পরে টু রাইড। অপশন বি। 23, WH ওয়ার্ড, ভেরি ইজি, চটপট আনসার করো। WH ওয়ার্ডে কিভাবে, মানে ফিল ইন দা ব্ল্যাঙ্কস করতে হবে উইথ প্রপার WH ওয়ার্ড, কোন কোয়েশ্চেন WH ওয়ার্ড দিয়ে এটা বসবে সেটা তোমরা এখানে বলো। কি বলছে দেখে নাও, ড্যাশ অফ দিস বুক ইজ ইওর ফেভারিট ওয়ান, কি হবে, কোন বইগুলো বা কোন বইটি তোমার ফেভারিট, এই বইগুলোর মধ্যে, এই বইগুলোর মধ্যে তোমার কোন বইটা তোমার ফেভারিট, মানে কোন বইটা, মানে বুঝতেই পারছো উইচ বসে যাবে এখানে, আর কোনো কিছু হবে না। 24 বলো, ড্যাশ সুগার ইজ দেয়ার ইন দা বোল, বলো কি হবে, হাউ মেনি, হাউ মাচ, হাউ ফার, নাকি না, কোন WH ওয়ার্ডটা বসবে। হাউ মেনি হয় না কোনো মানে, হাউ ফারও হয় না দূরের কথা, বসে যাবে হাউ মাচ, হাউ মাচ সুগার ইজ দেয়ার ইন দা বোল, বাটিতে কতটা চিনি আছে। লাস্ট কোয়েশ্চেন আমাদের, বলে ফেলো এখানে কোন WH ওয়ার্ড বসবে। ড্যাশ অ্যামং ইউ হ্যাভ ড্যাশ ভিজিটেড দ্য সিংহগড়, ড্যাশ অ্যামং ইউ হ্যাভ ড্যাশ ভিজিটেড দ্য সিংহগড়, ভালো করে মানে বুঝো, তোমাদের মধ্যে কে কে বা কে কোনোদিন, হ্যাঁ তোমাদের মধ্যে কারা এখনো পর্যন্ত সিংহগড় ঘুরতে যাওনি বা সিংহগড় ঘুরে আসোনি, কি হবে দেখে নাও। আনসারটা হয়ে যাচ্ছে উইচ আর নেভার, মানে এখানে তোমাদের উইচ বসবে, উইচ অ্যামং ইউ হ্যাভ নেভার ভিজিটেড দ্য সিংহগড়, তার মানে এখানে উইচ, এখানে নেভার বসে গেল, বাকিগুলো কিন্তু হবে না, হাউ হু আর হু হবে না, হু হলেও এখানে এভার হবে না, নেভারই কিন্তু বসবে, তাহলে উইচ হয়ে যাবে রাইট আনসার। আজকের হোম টাস্ক WH ওয়ার্ড এর উপরেই কোয়েশ্চেন, ঠিক আছে, কি আছে, ড্যাশ ডু উই ইট, উই ইট টু সার্ভাইভ অর লিভ, এটা এটা কোয়েশ্চেন আর এটা হচ্ছে আনসার। এটা কোয়েশ্চেন করছে ড্যাশ টু উই ইট, এখানে আনসার দিচ্ছে উই ইট টু সার্ভাইভ অর লাইফ, এই আনসারটা দেখে তোমরা বলবে কোন WH ওয়ার্ডটা বসবে। হোম টাস্কের আনসার তোমরা প্রত্যেকে ঠিকঠাক ভাবে আনসার দিয়ে দেবে এবং প্রত্যেকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে কোন আনসারটা ঠিক হচ্ছে, মানে বুঝে আনসার দেবে, ঠিক আছে। তো চলো আজকের কোয়েশ্চেন আনসার পর্ব আমি এখানেই শেষ করছি, কালকের আবার সপ্তমীতে তোমাদের সঙ্গে দেখা হবে, পুজোয় সাবধানে থাকবে, ভালো থাকবে, চলো বাই।